Hi. How are you? Today I'm gonna share my opinion on flow chart. So first of all, you may have a question. So what is flow chart? There are two important things to understand. Before going to understand a flow chart, one is flow and another is chart. So এখানে যদি আমরা একটি বিষয় বলতে চাই, so chart কি? What is a chart? একটি chart কিছু ইনফরমেশনের সমষ্টি, তবে চার্টগুলো অবশ্যই বুলেট পয়েন্টস আকারে থাকে। চার্টের যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো কোনো সেন্টেন্স বা কমপ্লিট সেন্সে থাকে না। সো দিস ইজ দ্য বেসিক ইম্পর্টেন্ট থিংস অন চার্ট। দেন হোয়াট ইজ ফ্লোইং? কেন চার্টকে ফ্লো বলা হচ্ছে? হোয়াই ইটস কল্ড ফ্লো চার্ট? ফ্লো এই কারণে বলা হচ্ছে, লেট আস গিভ অ্যান এক্সাম্পল। মনে করো ইউ হ্যাভ আ প্যাসেজ, তোমাদের ফ্লো চার্টের উপরে দেখবে একটি প্যাসেজ দেওয়া থাকবে টেক্সট থেকে, সেই টেক্সটের প্যাসেজ থেকে ওই চার্টটি পূরণ করতে হয়, লিখতে হয়। এখন যে প্যাসেজটা দেওয়া থাকে, মনে করো একটি লাইন আছে সেখানে, ইট প্লেস ফুটবল, সো ফুটবল শব্দটি বা সেন্টেন্সটি আছে ওই প্যাসেজের ঠিক মাঝে মাঝের অংশে। সো যখন তুমি ফ্লো চার্টটি লিখবে, তখন অবশ্যই ওই হি প্লেস ফুটবল ওই অংশের পর থেকে অন্যান্য ইনফরমেশনগুলো নিয়ে ওই চার্ট প্রয়োগ করতে হবে। দ্যাট ইজ কল্ড ফ্লো। ফ্লোটা কখনো ভাঙবে না। হয়তো এভাবে আছে, হি প্লেস ফুটবল ক্রিকেট অ্যান্ড ব্যাডমিন্টন। সো যদি ফ্লো চার্টের প্রথম একটি দেওয়া থাকে, সেখানে হয়তো ফুটবল প্লেইং ফুটবল আছে, এরপরে তোমাকে যেটি করতে হবে, প্লেস ক্রিকেট দেন প্লেস ব্যাডমিন্টন, ইন দিস অর্ডার ইউ হ্যাভ টু পুট এভরি ইনফরমেশন ইন চার্ট। এ কারণে এটির নাম ফ্লো চার্ট। যেখান থেকে ইনফরমেশন দেওয়া থাকবে ফ্লো চার্টের প্রথমটি, তার পূর্বে প্যাসেজে যদি এমন কোনো ইনফরমেশন থাকে যে এই চার্টের জন্য ইম্পর্টেন্ট, ইউ শুড অ্যাভয়েড ইট, ইউ মাস্ট অ্যাভয়েড দিস। তোমাকে অবশ্যই এটি অ্যাভয়েড করতে হবে, কারণ তাহলে ওই চার্টের ফ্লোটা নষ্ট হয়ে যায়। সো দিস ইজ দ্য মেইন আচ্ছা ফ্লো চার্ট, বিকজ অফ দিস ইটস কল লাইক দিস। এখন এবার আমরা আসি ফ্লো চার্টের ব্লু পয়েন্টগুলো আমরা দিব বুলেট পয়েন্ট আকারে, সেগুলো আমরা কীভাবে লিখব, কীভাবে আমাদের ইনফরমেশনগুলো এখানে আমরা জট ডাউন করতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা জানি চার্ট খুব ফিক্সড এবং নির্দিষ্ট কিছু শব্দ সমষ্টি দিয়েই করতে হয়। সেক্ষেত্রে আমরা নাউন অ্যাডজেক্টিভ নাউন ফ্রেজেস অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজেস এইগুলো আমরা ফ্লো চার্টে ব্যবহার করবো, কমপ্লিট সেন্টেন্স বা সেন্স ব্যবহার করবো না। যেমন হি প্লেস ফুটবল, এটা হি প্লেস ফুটবল একটা কমপ্লিট সেন্টেন্স, এটা আমি ফ্লো চার্টে লিখতে গেলে কী করতে হবে, হয়তো হি এটি তোমাকে দেওয়া আছে প্রথমে অথবা দেওয়া থাকবে যে এ সম্পর্কে অ্যাসিস্টে চারটে তোমার করতে হবে। সো তোমার এখানে যদি করতে হবে, হি প্লেস ফুটবলটাকে একটি ফ্রেজ রূপান্তরিত করলে কি হয়, প্লেইং ফুটবল। সো আমরা এই বুলেট পয়েন্ট কীভাবে তৈরি করলাম? ফার্স্ট অফ অল যদি এখানে হি প্লেস ফুটবল আছে, যদি একটি বাক্য তোমরা কমপ্লিট সেন্টেন্সের একটা সেন্সের একটি বাক্যে একটা ভার্ব মূল ভার্ব থাকে যেটা বেস ফর্ম আছে, সেই বেস ফর্মের সাথে আমি কিন্তু দেখো এখানে আইএনজি যোগ করে একটি সেন্স তৈরি করলাম। সো প্লেস ফুটবল ছিল, সেটিকে আমরা প্লেইং ফুটবল আকারে দেখাতে পারি, তাহলে একটি ফ্রেজ তৈরি হয়ে যায় যেটাকে আমরা নাউন ফ্রেজ বলি। তারপরে মনে করা আছে হি প্লেস ফুটবল অ্যান্ড ক্রিকেট। সো এখানে একটি লক্ষ্য করার বিষয় হচ্ছে, দেয়ার ইজ আ রিমার্কেবল থিং টু নোটিস, দ্যাট ইজ যে এই কমপ্লিট সেন্টেন্সটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি আমাদের ফ্লো চার্টের পয়েন্ট লেখার সাথে। সেটা আমরা জট ডাউন করে নিতে পারি আমাদের খাতার অন্য কোনো অংশে, যেমন হি প্লেস ফুটবল দেন হি প্লেস ক্রিকেট। সো প্রথমটি যদি আমরা লিখলাম প্লেইং ফুটবল, যেহেতু প্লে ভার্ব তার সাথে আইএনজি করে, পরেরটা একইভাবে আমরা লিখবো প্লেইং ক্রিকেট। সো এভাবে আমরা একটি সেন্টেন্সকে যতটি অংশে সম্ভব ভেঙে আমরা ইনফরমেশনগুলো এক্সটেন্ড করব আমাদের ফ্লো চার্ট লেখার সাথে। দ্বিতীয় বিষয়টি হলো যে আমরা
যদি ভাবকে দেখি মূল যে প্রিন্সিপাল ভাব না, যেমন হি ইজ আ ডক্টর বা হি হ্যাজ আ গ্রেট অ্যাচিভমেন্ট, সো এখানে যে হ্যাজ আসছে, ইজ আসছে, ওয়াজ আসছে, ওয়ার থাকতে পারে, এক্ষেত্রে আমরা ওয়াট ডু ডু, আমরা জানি অ্যাম ইজ আর ওয়াজ আর বি ভার্বের অংশ, সেক্ষেত্রে আমরা বি এর সাথে আইনটি যোগ করে অ্যাম ইজ আরটা মিত্র করে এখানে বিং ব্যবহার করতে পারি, হ্যাভ হ্যাজ হ্যাড এর ক্ষেত্রে আমরা আইনটি যোগ করে হ্যাভিং করতে পারি, যেমন হি হ্যাজ আ গ্রেট অ্যাচিভমেন্ট, সো এক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা হ্যাভিং আ গ্রেট অ্যাচিভমেন্ট লিখতে পারি, সো এইভাবে আমরা ফ্লো চার্ট তৈরি করতে পারি। নেক্সট থিং আমরা বলেছি হি স্মার্ট দ্যান হি ইজ ইন্টেলিজেন্ট, দুটা সেন্টেন্স দিয়ে তুমি একটি ফ্লো চার্ট করো। এখন হি ইজ স্মার্ট ইজ আসে, সেক্ষেত্রে আমরা বিং স্মার্ট দিতে পারি, বিং ইন্টেলিজেন্ট দিতে পারি, বাট আরেকটি বিষয় আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্লো চার্টে রাখতে পারি, সেক্ষেত্রে শুধু ইন্টেলিজেন্ট শুধু স্মার্ট এই শব্দগুলো আমরা পয়েন্ট আকারে ব্যবহার করলে কিন্তু ফ্লো চার্টটি সম্পূর্ণ হয়, সো এক্ষেত্রে আমি ভাবকে এক্সট্রা প্রেশারাইজ করে আইএনজি করে না তৈরি করে শুধুমাত্র ওই শব্দটি ব্যবহার করলে কিন্তু আমার কমপ্লিট সেন্স সলভ, আমার পয়েন্ট সলভ। তারপর মনে করো এমন একটি শব্দ আছে বঙ্গবন্ধু ইজ দ্য ফাদার অফ নেশন, সো তোমার ফ্লো চার্টের প্রথম পয়েন্টটা দেওয়া আছে বঙ্গবন্ধু, তুমি এবার কত লিখলে ইজ দ্য ফাদার অফ নেশন, সো বিং ফাদার অফ নেশন, দেখো ইজ ফাদার অফ নেশন, তুমি যদি সিম্পলি ফাদার অফ নেশন লেখো সেক্ষেত্রে তোমার কিন্তু একটি নাউন ফ্রেজ হচ্ছে, সো এখানে ইজকে বিং করার প্রয়োজন নাই, দেন ডাবল হয়ে যাবে নাউন ফ্রেজ, সো এটা একটি মনে রাখার বিষয়। অ্যান্ড লাস্টলি ওয়ান থিং শুড বি নোটেড বিফোর ফিনিশিং, দ্যাট ইজ তোমরা অল দ্য টাইম ইউ উইল ট্রাই টু অ্যাভয়েড আর্টিকল ইন ফ্লো চার্ট, ফ্লো চার্টে আর্টিকল ব্যবহার করবে, কারণ ফ্লো চার্টটি একটি নির্দিষ্ট প্যাসেজ থেকে দেওয়া থাকে, নির্দিষ্ট প্যাসেজের নির্দিষ্ট একটি বিষয়ের উপর ইনফরমেশনগুলো পুট ডাউন করতে হয়, নোট ডাউন করতে হয়, সেক্ষেত্রে আমাদের যেহেতু পয়েন্টগুলো বুলেট পয়েন্ট এবং যেহেতু এগুলো ফিক্সড ইনফরমেশানগুলো ক্যারি করে, সো উই শুড ইউজ আর্টিকল টু এক্সট্রা প্রেশারাইজ দ্যাট ইনফরমেশান, দিস ইজ দ্য মেইন থিং, দিস ইজ দ্য বেসিক ইম্পর্টেন্স ইউ হ্যাভ টু এমফাসাইজ অন দিস, সো থ্যাংক ইউ।